হ্যালো এই বেদব ছেলে কেমন আছো আচ্ছা তুমি কোথায় তাই বলো তো আমি আছি পার্কে আচ্ছা তুমি কালকে আমার সাথে কথা বললে না কেন ফোনে এমমে বসে আব্বু আম্মু ছিল তার জন্য শুনো তোমার যখন টাকা দরকার হয় না তখন তুমি রাত ভর ফোন দিয়েই থাকো আর তখন তোমার সাথে আমি রাতে কথা বলতে চাইলাম তখন তুমি ফোনটা কেটে দিলে কেন কালকে টাকা দিতে পারিনি এর জন্য পাশে লোক ছিল এখন তো কত কথাই বলবা পাশে আন্টি ছিল ফুপু ছিল আম্মা ছিল আব্বু ছিল আর যখন টাকার দরকার হয় না তখন আর তখন হ্যালো আমাকে পাঁচ হাজার টাকা দাও দুই হাজার টাকা দাও আর এবার হয়ে গেছে না তাহলে নাম হয় না মানে তুমি তো আমাকে ভালোবাসো না তুমি আমার টাকা কে ভালোবাসো বিপদ কয়দিন থাকে মানুষ সারা বছর বিপদ থাকে টাকা দা কি করো তুমি টাকা দিয়ে আমি খরচ করি কি করো এ সেটা বলা লাগবে কি করি তাহলে তোমার যে আমি বলতেছি তোমাকে আমি বিয়ে করি চলো সংসার করি আমরা তুমি তো তা করো না দেরি আছে বিয়ে করে তোমাকে আজকের পর থেকে আমি তোমাকে ফোন করব না পারবে থাকতে পারবো কিনা সেটা জানি না বাট ফোন করব না আমি তুমি তো এমন কথা অনেকই বলছো আগেও শোনো আজকের পর থেকে তুমি আমাকে ফোন করলে টাকা চাইবে না যদি টাকা ছাড়া আমার সাথে কথা টাকা দরকার আমি কালকে টাকা চাইলাম 2000 দিলে না কেন হ্যাঁ এই দেখো তোমার কথাটা না তোমার মুখ থেকে শোনা মানে শুনতে পেলাম দেখতেছো মানে টাকা যদি আমি দিতাম তাহলে তুমি আমার সাথে কথা বলতে টাকা যদি না দেই তাহলে কথা বলো না ব্যাপারটা কি তোমার তা তুমি ঢুলে ঢুলে কথা বলতিছো কেন ওই মহিলাটাকে কোন মহিলা ওই তো তোমার পাশে কেন কেমন হয় দেখো তো আপু হয় বললাম আপন মারপিটের ভাগল এই দেখো মাইন্ড করতেছে আমি সেটা যাই আপু একটু যাতে তোমার কথা অনেক রাগ হয়েছে জানো তুমি তোমাকে একটু দেখতে চেয়েছি বলে আমার সাথে সেই

আর যদি টাকা দিতাম গলা চেপে ধরতে না গলাকে জড়িয়ে বুকে টেনে নিতে শোনো তুমি আমাকে 2000 টাকা দাও তোমাকে আমি সুন্দর আদর করব হ্যাঁ আর যদি টাকা না দেই বাজে ছেলে তুমি একটা তুমি বলছিস না আমার টাকা খুব দরকার 2000 কি করবে শুনি আমি লাগবে দেব না দেবে না না সত্যি হ্যাঁ সত্যি তো জানি না আচ্ছা আলো বলবে না না কেন রাগ করছিস ঠিক আছে টাকা দেব আমি নিবা জি টাকা দেব আমি নিবা আগে পাঠাও কি পাঠাবো টাকা আচ্ছা কলটা কাটবে আমার একটা ফোন আসছে না কোন ফোন না আমি জানি এখন আমার ফোন কেটে অন্য কোন মেয়ের সাথে কথা বলবেই তো আরে বাবা না একটা ফোন আসছে আমার জরুরি আমি বলছি না কাটো না না ফোন আসছে ফোন পরে আগে আমি ও আচ্ছা আচ্ছা তাই বুঝি হ্যাঁ

এখন তো কত জনের বাড়িতে যাইবা আর আমি যদি কোথাও নিয়ে যেতে চাই সময় নাই না আচ্ছা মেয়েরা এত এত ই কেন বলো তোমাকে শোনো সব মেয়ের সাথে তুলনা দেবে না বুঝছো কেন তুলনা দিলে কি হবে না সব মেয়ের সাথে তুলনা দেবে না আমি সব মেয়ের মতো না তুমি যে কি রকম মেয়ে আমার ভালো করে জানা আছে এখন তুমি বলো যাবে আমার সাথে কোথায় বললাম না বেড়াতে যাব না টাকা দাও আগে আচ্ছা টাকার পাগল কেন তুমি এত হ্যাঁ আমার টাকার দরকার তোমাকে দরকার না মাই গড মানে টাকার দরকার মানে আমাকে দরকার না আগে টাকা বটা আচ্ছা এই কথা তুমি বলতে পারলা তুমি যদি পারো আমি পারবো না তুমি না আসলো না আমি কি জানি না তো মন তুমি ব্যাক কর না টাকা দাও এই কথা কিন্তু বেশি দিতেছ কিন্তু টাকা দাও টাকা দাও হারে টাকা টাকার জন্য যে মানুষ এত এত নিচে নামতে পারে আমি তো ভাবতে পারি না নিচে নামিনি বয়ফ্রেন্ডের কাছে কিভাবে টাকা চাইতে হয় সেটাও কি তুমি জানো না তুমি আমার বয়ফ্রেন্ড না তুমি হচ্ছে আমার মানে অর্ধেক যাও জামাই হবু জামাই অর্ধেক হব জামাই হ্যাঁ এটা আবার কি রে ভাই এই হবু জামাই এটা মানে বলবো আমাকে মানে তোমার সাথে তো আমার বিয়ের কথা বলতে চলতেছে এরপরে নেক্সট টাইম তোমার তো আবার বিয়ে হবে হুম তো এর জন্য তুমি আমার অর্ধেক হবু জামাই ও এখন বুঝতে পারলাম মানে কেন এত টাকা টাকা করো তুমি হ্যাঁ আরে চাইতেই পারি স্বাভাবিক না না চাইতে পারি স্বাভাবিকের কিছু না এখানে চাইতে পারি মানে বেঈমান স্বার্থপর কথা এখন তুমি দেবে কি না বলো সেটা যদি না দেই কি করবা যদি না দেই না দেও হুম কেন দেবে না দেবো না কেন ভালো লাগে না তাই 2000 টাকা দাও কয় টাকা দেবে না ঠিক আছে তোমার সাথে আমার শুন কয় হাজার দুই হাজার দিলে খুশি তো ঠিক আছে পাঠাই দিতে আচ্ছা তা রাখি